নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আবার দেখুন, এখানে সুজি আছে 1 বাটি, দুধ 1 বাটি নিয়েছি, আর এখানে ঘেলি গুড় আছে, আর এখানে আপনাদের চিনে বাদামকে আমি এইভাবে ছিলে এগুলোকে আমি একটু শিলের সাহায্যে একটু প্রেসারে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা চাইলে মিক্সারেও করবেন, কিন্তু মিক্সারে তো খুব মিহি হয়ে যাবে, আমি শিলে করেছি এটা। আর এখানে খোয়া ক্ষীর আছে, এলাচ আছে, আর কাজু কিশমিশ আছে। এখানে আমি ঘি নিয়ে নিলাম, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দিলাম, 3 চামচ ঘি আমি দিয়েছি। ঘিটা আমার দেওয়া গরম হয়ে গেছে, আমি এবার এই বাদামগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সুজিগুলো দিয়ে দেব। আমি লাল লাল করে ভেজে নেব। সুজিটাকে ভালো করে সবসময়ের জন্য এরকম নাড়তে হবে, নাড়ে নিচে জমে যেতে পারে। দেখুন, আমি এরকম একটু ভেজেছি, খুব লালও করিনি। এবারে আমি এখানে যে দুধটা নিয়েছি, দুধটা দিয়ে দেবো। গ্যাসের এটা একটু জলটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে এখানে জলটা আমি দুধ দিয়েছি 1 বাটি, কিন্তু জল লাগবে। আপনারা একটু দুধ যদি বেশি থাকে তাহলে আর জল দিতে লাগবে না। আমার এখানে দুধের পরিমাণটা কম ছিল, তাই আমি একটু জল দিয়ে নিলাম। আছে, আমি গ্যাসটা আমার অফ করা আছে। এরই মধ্যে আমি যে ভেলি গুড়টা নিয়েছি, এই কেটারের সাহায্যে একটু কুড়ে নেব। দেখুন, এটা আমার কিন্তু গ্যাসটা অন অফ ছিল, এইরকম হয়েছে। এবার আমি যে গুড়গুলো গেটারের সাহায্যে এরকম করে নিয়েছি, গ্যাসটা কিন্তু আমার অফ আছে। এবারে আমি গ্যাসটা জ্বেলে দেব। খুব আস্তে দিয়ে রাখতে হবে। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দিতে কতটা নরম হয়ে গেছে। এবারে যে আমি এখানে 5টা এলাচকে থেঁতে করে নিয়েছিলাম শিলে, সেটা দিয়ে দেব। পুরো এবার আমি দিয়ে দেবো। খ
পোয়া খিচুড়ি আমি কিছুটা এ থেকে কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি সাজাবো বলে। এইভাবে অনবরত মাখতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমার দেখুন হয়ে গেছে, এটা খুবই কম সময়ের রান্না। অনেকটা তাই আমি দুটো থালা নিয়েছি। আমার হয়ে গেছে এখানে, আমি এবারে এই খোয়া ক্ষীর কিছুটা রেখে দিয়েছিলাম এর মধ্যে ছড়িয়ে দেবো এমনভাবে। এটা দেওয়ার পর এটাকে একটু চেপে চেপে এরকমভাবে দিতে হবে। আমি দেখুন সুজিটা খুব নরম আছে, এখন এটা কাটা যাবে না। আমি এভাবে একটু ছুরি দিয়ে তাপ করে রেখে দিলাম, যাতে ঠান্ডা হয়ে গেলে সহজেই তোলা যায়। এখানে কিন্তু আমি গুড়টা দিয়েছি, আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। এখন চিনিটা এমনি ডাক্তারবাবুরা খেতে কমই বলছেন, তা আমি এই জন্য গুড়টা ব্যবহার করেছি। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে চিনিটা দিতে পারেন। এটা কাঁচা অবস্থায় এইভাবে একটু সাজিয়ে দেবে। আমার এখানে সাজানো হয়ে গেছে, তাহলে দেখুন কেমন সুন্দর হয়েছে। কোনো অতিথি যদি এসে যায় হঠাৎ করে, আপনারা বাড়িতে চটজলদি এরকম একটু বানিয়ে যদি খাওয়াতে পারেন, তারা বুঝতেই পারবে না যে এটা সুজির এরকমও তৈরি হয়। সন্দেশকে হার মানিয়ে দেবে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে আপনার বাড়িতে ট্রাই করুন, খেয়ে দেখুন, কমেন্ট করে জানাবেন। নমস্কার।